আচ্ছা, এইবারে হচ্ছে একটা এডিএইচ বলে একটা হরমোন আছে, একটা রাসায়নিক পদার্থ। এটা আমরা হরমোন কি আমরা ক্লাস টেনে পড়ব, কিন্তু এইখানে এই যে বৃক্কীয় নালিকা, যেখানে ওই সেই পেঁচানো পেঁচানো নালিকাগুলো ছিল, তাদেরকে পেঁচিয়ে ধরে রেখেছিল বিভিন্ন রক্তজালক, তাই না, পেরিটিবুলার রক্তজালক, সেই জায়গাটা আমি বলছি যে এই প্রকার, এই যে পদ্ধতিটা, পদ্ধতির এই যে পর্যায়টা, অর্থাৎ বৃক্কীয় নালিকায় পছন্দমূলক পুনর্বিশোষণ, সেইটার উপরে আমাদের মস্তিষ্ক বা পিটুইটারি থেকে একটা হরমোন বেরোয়, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তার সংক্ষেপ নাম হচ্ছে এডিএইচ। তার ভূমিকাটা এখানে দেখানো হয়েছে। এটা বিভিন্ন কাল বেসিসে বা বিভিন্ন কারণে এটা কম বেশি হয়। দুটো কাল দেখানো হয়েছে, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। এর মধ্যে গ্রীষ্মকাল অথবা কোনো কারণে দেহে, আমি লিখিনি, কোনো কারণে দেহে জলের পরিমাণটা কমে গেল, প্রচুর ধরো রক্তপাত হলো, প্রচণ্ড হয়তো পেট খারাপ হলো, প্রচণ্ড বমি হলো, হ্যাঁ অপারেশন হলো, তখন কি হয়, তখন ঘাম বেশি নয়, এটা গ্রীষ্মকালে ঘাম বেশি বলে রক্তে জল কমে যায়, আর তখন তো এমনিই দেহে রক্তের জল কমে যায়, ঠিক আছে, জল কম খাওয়া হলো এই কারণে, তখন দেহে জলের চাহিদাটা বেড়ে যায়। এই সময়টা জলের চাহিদাটা বেড়ে গেলে এডিএইচ ক্ষরণটা বেশি হবে, ঠিক আছে, এই এডিএইচ ক্ষরণটা বেশি হবে, এবং এই এডিএইচের কাজটাই হচ্ছে নালিকার পুনর্বিশোষণকে বাড়িয়ে দেওয়া। তাহলে এডিএইচ ক্ষরণ যখন বেশি হবে, তখন নালিকায় পুনর্বিশোষণ বেশি হবে। এবার জল যদি বেশি শুষে নেয়, তাহলে তো মূত্রে জলটা কমে যাবে, যে মূত্রটা বেরিয়ে যাচ্ছিলো তার থেকে জল বেশি টেনে নিল, তাহলে পুনর্বিশোষণ বেশি হলো, তাহলে মূত্রে জল কমে যাচ্ছে, তখন মূত্র ঘন হবে, মূত্রত্যাগ কম হবে। গ্রীষ্মকালে বা কোনো কারণে জলের অভাব হলে মূত্র ঘন হয় এবং মূত্রত্যাগ কম হয়, ঠিক আছে। বর্ষাকালে দেখো কি হচ্ছে, বর্ষাকালে ঘাম কম, তাহলে রক্তে জল বেশি, তাহলে দেহের জলের চাহিদাটাও কম, মানে এক্সট্রা হয়ে গেছে জলটা, তখন এডিএইচ ক্ষরণ কিন্তু কমে যাচ্ছে এবং নালিকায় পুনর্বিশোষণটা কমে যাচ্ছে। এডিএইচ ক্ষরণ কমা মানে পুনর্বিশোষণ কমে যাচ্ছে, তাহলে যে মূত্রটা বেরিয়েছিল খুব বেশি জল শোষণ করবে না, যতটা প্রয়োজন ততটা দিয়ে, ততটা ছেড়ে দিয়ে বাকিটা টেনে নেবে, হ্যাঁ বাকিটা ছেড়ে দেবে, টানবে কম ছাড়বে বেশি। এখানে কি ছিল, এখানে ছাড়বে কম টানবে বেশি, এখানে হলো হচ্ছে টানবে কম ছাড়বে বেশি, তাহলে মূত্রে জল বেশি হবে, তাহলে মূত্র তখন লঘু হবে এবং মূত্রত্যাগও বেশি হবে। এটা বর্ষাকালে বা কোনো কারণে দেহে যদি হাইড্রেশন বেশি হয়, মানে জল যদি বেশি দেহে দেওয়া হয়, স্যালাইন, ধরো স্যালাইন দেওয়া হলো, জল বেশি খাওয়া হলো, তখন এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে আমাদের বৃক্কীয় নালিকায় পছন্দমূলক পুনর্বিশোষণের অংশ, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটা কিন্তু অ্যাড করতে হবে তোমাদের নোটের সঙ্গে, বইতে যা আছে একদম ঠিকই আছে, সাফিসিয়েন্ট এনাফ আছে, আমি দেখে নিয়েছি, তো এটা খুব বেশি নোট আমি দেবো না, বই থেকে পড়বে, এটা সঙ্গে সঙ্গে তৈরি করে নেবে। আর এখানে হচ্ছে আয়নের কিছু পুনর্বিশোষণ হয়, আয়নের মানে হচ্ছে তোমার এই সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ফসফেট আয়ন, হ্যাঁ এগুলোও কিন্তু এগুলোর ক্ষরণেও কিন্তু এডিএইচ বিশেষভাবে ভূমিকা নেয়, একইভাবে আর কি। হ্যাঁ, যদি এডিএইচ কারোর কম থাকে, মানে ত্রুটিজনিত কারণে, হরমোনের ত্রুটির অভাবে যদি এডিএইচ কম হয়, তাহলে কিন্তু ভীষণ ঘন ঘন মূত্রত্যাগ হয়, এবং শরীরে যখন দরকারও তখনও কিন্তু মূত্রত্যাগটা বেশি হতে থাকে, তো সেইটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র। হ্যাঁ, আর রেচন পদার্থের কিছু ক্ষরণ টরণ এগুলো বলেছি। এবার মানবদেহের অতিরিক্ত কিছু রেচন অঙ্গ আছে, যেমন যকৃৎ। যকৃৎ কী করে, ওর মধ্যে হিমোগ্লোবিনটা বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন ইত্যাদি রেচন পদার্থ নিঃসৃত করে এবং এইগুলো যকৃৎ ত্যাগ করে দেয়। এছাড়া যকৃৎ কী করে, আমাদের যে অত্যন্ত বিষাক্ত রেচন পদার্থ অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়াকে দ্রুত অর্নিথিন চক্র বলে একটা চক্র আছে, তার মাধ্যমে ইউরিয়া তৈরি করে দেয়। তাহলে এই দুটো হচ্ছে, এইগুলো হচ্ছে তোমার যকৃতের রেচন কার্য। আর রেচনে ফুসফুসের ভূমিকাটা কী, রেচনে গ্লুকোজ দহনের ফলে ফুসফুস কী করে, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বেরোয়, কার্বন ডাইঅক্সাইড তো আমাদের পক্ষে রেচন পদার্থ, সেইটাকে ও নিঃশ্বাসের মাধ্যমে বার করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবারে কী করে, এইভাবে প্রতি, এছাড়া কিছু জলীয় বাষ্প, 400 ml মতো জলীয় বাষ্প দিনে নির্গত করে দেয়। আর রেচনের চর্মের ভূমিকায় কী হয়, চর্মে অবস্থিত যে ঘামের গ্রন্থিগুলো আছে, সেখান থেকে আমাদের যে ঘাম বেরোয়, তার সাহায্যে আমাদের কিছু এক্সট্রা জল, কিছু খনিজ লবণ, কিছু অ্যামোনিয়া, কিছু ইউরিয়া ইত্যাদি, সামান্য CO2, এগুলো ব্যাপন প্রক্রিয়া বাইরে বেরিয়ে যায়। এছাড়া চর্মে আমাদের তৈল গ্রন্থি আছে, সিবেসিয়াস গ্রন্থি, সেখান থেকে একটা তেল, সেটার নাম হচ্ছে সিবাম, সেটা বেরোয়, তার মাধ্যমেও কিন্তু কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন ইত্যাদি রেচিত হয়। তাহলে রেচনও কি, রেচনে চর্মেরও কিন্তু ভূমিকা আছে, কিন্তু কথা এটাই যে চর্ম, ফুসফুস, যকৃৎ, এরা সকলেই হলো গৌণ রেচন অঙ্গ। এর মাধ্যমে আমাদের যে মুখ্য রেচন পদার্থ ইউরিয়া, সে কিন্তু খুব বিরাট পরিমাণে বেরোয় না, কিছুটা বেরোতে পারে, কোনো কোনো সব সহজ জায়গায়, সব জায়গা দিয়ে নয়, যেমন ইউরিয়া তোমার ফুসফুস দিয়ে বেরোয় না, তবুও আমরা সে এগুলোকে বলছি গৌণ রেচন অঙ্গ, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি রেচনটা এখানে শেষ হয়ে গেলো।